ডিপ্রেশন। আচ্ছা, আপনি কি ডিপ্রেশনে থাকেন? উত্তরটা খুবই সহজ, হ্যাঁ, আপনি অবশ্যই ডিপ্রেশনে থাকেন। আপনি একদিন, এক ঘন্টা কিংবা এক মিনিটের জন্য হলেও ডিপ্রেশনে থাকেন, আর এটাই বাস্তবতা। তাহলে একটু চিন্তা করা যাক, ডিপ্রেশন মানে কি শুধুই মন খারাপ, নাকি ডিপ্রেশন নামে আপনার সাথে জড়িয়ে আছে ভয়াবহ রোগ? ডিপ্রেশনের কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির জীবনে এটি থাপা বসাতে পারে। কিন্তু এই ডিপ্রেশন আসলে কেন হয়, এর সহজ উত্তর হচ্ছে মানসিক আঘাত থেকে সৃষ্টি হয় ডিপ্রেশন। অতীতের কোনো স্মৃতি যা এখনও মনে ভয় ও চাপের সৃষ্টি করে তার কারণে ডিপ্রেশন হয়। এই সব কিছু যখন মনে চাপ সৃষ্টি করে তখন দেখা দেয় শূন্যতা ও মানসিক অবসান, যাকে বলে ডিপ্রেশন। এই বিষয়টা নিয়ে যে কথা বলা প্রয়োজন বা যে রোগ হতে পারে তাতে কেউ বিশ্বাসী নই। তবে প্রশ্ন হলো, মন খারাপ মানে কি ডিপ্রেশন? উত্তর না, মন খারাপ বা দুঃখ প্রকাশ করা ডিপ্রেশন না। কম বেশি সবাইকে কঠিন সময় পার করতে হয়, অনেকে সেটা পারে আবার অনেকে পারে না। তখনই এক ধরনের শূন্যতা আপনার মনের মধ্যে গ্রাস করতে থাকে, আর এই অনুভূতি থেকে শুরু হয় ডিপ্রেশন। ডিপ্রেশনের কিছু লক্ষণ অ্যানালাইসিস করা যাক। এই লক্ষণগুলো দুই সপ্তাহে বা তার অধিক সময় থাকলে ধরে নিতে হবে আপনিও মানসিক চাপে শিকার হয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক লক্ষণগুলো কী। দীর্ঘ সময় মন খারাপ থাকা, অল্পতেই রেগে যাওয়া, সবসময় বিরক্তি ও অস্থিরতার মধ্যে থাকা, একটা সময় পর্যন্ত খাবারের রুচি না থাকা, ক্ষুধা কমে যাওয়া, এক পর্যায়ে নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এই লক্ষণগুলোই হচ্ছে ডিপ্রেশনের সূচনা। তাহলে চলুন ডিপ্রেশন থেকে মুক্তি লাভের উপায়গুলো জেনে নেওয়ার আগে কিছু কথা মনে করিয়ে দেওয়া যাক। একবার ভাবুন তো, আপনি কাদেরকে ফলো করেন, কোনো ক্রিকেটার নাকি কোনো রিসেস্ট পিপল? বিষয়টা আরেকটু ডিটেলসে বলি, আপনি কি ক্রিকেট পছন্দ করেন নাকি ফুটবল? আপনি কি সাকিব আল হাসান, তামিম ইকবাল, বিরাট কোহলি নাকি আপনার পছন্দের খেলোয়াড় অন্য কেউ? অথবা আপনি কি ফুটবল পছন্দ করেন, আপনি কি নেইমার মেসি বা রোনালদোর ফ্যান? একবার ভাবুন তো, আপনার এই প্রিয় মানুষগুলো কখনো কি ডিপ্রেশনে থাকেন না? উত্তর হ্যাঁ, অবশ্যই থাকেন, কারণ আপনি দেখবেন তাদের খেলার বা তাদের ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে, কিন্তু তাদের পরিশ্রম এবং তাদের আত্মবিশ্বাস তাদেরকে সামনে যেতে সাহায্য করে। একবার চিন্তা করুন, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ কি ডিপ্রেশনে থাকেন না? তারাও ডিপ্রেশনে থাকেন, হ্যাঁ অবশ্যই থাকেন, কারণ তারা বিলিয়নিয়র, তাদের রয়েছে কোটি কোটি টাকার বিজনেস। এই বিজনেসে আপস থেকে ডাউন হয়, বিপদ বা ডিপ্রেশনটা তখনই চলে আসে। আপনার আইডলরা যদি ডিপ্রেশনে থাকেন তাহলে আপনি কেন থাকবেন না? কথাটা এখানেই পরিষ্কার, কারণ তাদের আত্মবিশ্বাস রয়েছে ঘুরে দাঁড়াবার। ডিপ্রেশনের যেহেতু এতই সমস্যা, তাহলে এর থেকে বাঁচার উপায়টা কী? তাহলে কিছু উত্তর জেনে নেওয়া যাক। চেষ্টা করতে হবে নিজের মধ্যে ইতিবাচক মন মানসিকতা রাখার, নিজেকে সময় দিতে হবে। এই সময় পরিবারের সাথে মন খারাপের বিষয় নিয়ে আলোচনা করলে, আপনজনদের সাথে সময় কাটালে কিছুটা হলেও মানসিক চাপ কমতে পারে। মনের প্রশান্তির জন্য প্রাকৃতিক সৌন্দর্য ও আনন্দময় সময় কাটানো অনেক বেশি জরুরি। ডিপ্রেশনে থাকলে অতিরিক্ত তেল জাতীয় খাবার, কফি ও সিগারেট ইত্যাদি পরিহার করতে হবে, কারণ মানুষ তখনই নেশাগ্রস্ত হয়ে পড়ে যখন সে নিজের মানসিক চাপ থেকে বের হতে না পারে। এই মানসিক চাপকে ভুলে থাকার জন্য মানুষ নেশার সাথে জড়িয়ে পড়ে। ডিপ্রেশন আসে নানা রকম সমস্যার কারণে। একটা ভালো ছেলেও নেশার উপর আসক্ত হয়ে পড়ে যখন সে প্রচুর ডিপ্রেশনে থাকে। কষ্ট ও হতাশা নিজের ভিতরে রাখলে সৃষ্টি হয় ডিপ্রেশন, আর এই ডিপ্রেশনকে ভুলে থাকার জন্য নেশার দিকে নিজেকে বিলিয়ে দেয় অনেকে। এর ভয়ঙ্কর রূপটা কি আপনি এখনও উপলব্ধি করতে পারছেন? আসলে নেশা করলে হয়তো আপনি কিছু সময়ের জন্য ডিপ্রেশনকে ভুলে থাকতে পারবেন, কিন্তু আপনি কি ভাবতে পারছেন এই মাদকাসক্ত আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে?
সর্বশেষে ডিপ্রেশন থেকে বাঁচার একটি সহজ উপায় হচ্ছে দোয়া এবং নামাজ। কেননা আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর উপায় হচ্ছে দোয়া এবং নামাজ। এগুলো মানসিক অস্থিরতাকে কমিয়ে দেয়, সেই সঙ্গে ব্যক্তির মনে দের আশার সঞ্চার করে। কারণ কোরআনুল কারিমে বলা হয়েছে, একমাত্র আল্লাহর জিকির বা স্মরণের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্তি পায়। আপনি মানুন বা না মানুন, কোরআনের বাক্য কখনোই মিথ্যা হতে পারে না, নাউজুবিল্লাহ। তাই সবাইকে এই ডিপ্রেশন থেকে বাঁচার উপায়টি গ্রহণ করা জরুরি।